গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি গাভী ছয় পায়ের এরে বাছুরের জন্ম দিয়েছে অস্বাভাবিক বৈশিষ্ট্যের সদ্যজাত বাছুরটি দেখতে প্রচুর মানুষ ভিড় করছেন শুক্রবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জিন্নার একটি গাভী এরে বাছরটি প্রসব করে বাছুরটির চারটি পার ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে দুটি অতিরিক্ত পার রয়েছে কৃষক জাহাঙ্গীর আলম বলেন অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের বাচ্চা প্রসবের সময় জটিলতা দেখা দেওয়ায় গাভীটা কিছুটা অসুস্থ হয়ে যায় চিকিৎসকের পরামর্শে গাভীটি সুস্থ হয় এমন বিরল প্রকৃতির বাছরের জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি এখন বাছরটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বিপ্লব কুমার দে বলেন এমন ঘটনা খুবই বিরল এটা সচরাচর ঘটনা তবে আশা করা যাচ্ছে ছয় পা হলেও বাছরটি কোনো সমস্যা হবে না